আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যারা হেলথ সেফটি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন অথবা এনভায়রনমেন্ট হেলথ সেফটি নিয়ে যারা কাজ করে থাকেন, তারা তাদের কাজের অভিজ্ঞতার সাথে সাথে যেই বিশ্বে প্রফেশনাল কোর্স রয়েছে অথবা প্রফেশনাল সার্টিফিকেশন রয়েছে সেগুলো অর্জন করতে পারেন। তো আসলে ওয়ার্ল্ডের টপ 10 অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সার্টিফিকেশনগুলো কী কী, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। সো প্রথমে যদি আমরা দেখি সিএসপি, সিএসপি মিন্স হচ্ছে সার্টিফাইড সেফটি প্রফেশনাল। সো এই সার্টিফিকেশন নিতে পারেন যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রফেশনাল আছেন, হেলথ সেফটি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছেন, তারা তাদের প্রফেশনাল সার্টিফিকেশনের সাথে সিএসপি সার্টিফিকেশনটা অ্যাড করতে পারেন। এরপরে রয়েছে এএসপি, অ্যাসোসিয়েট সেফটি প্রফেশনাল। এরপরে রয়েছে OHST, অকুপেশনাল হাইজিন অ্যান্ড সেফটি টেকনিশিয়ান। এরপর রয়েছে CISST, কনস্ট্রাকশন হেলথ অ্যান্ড সেফটি টেকনিশিয়ান। এরপর রয়েছে CIT, সার্টিফাইড ইনস্ট্রাকশনাল ট্রেনার। এরপর রয়েছে STSC, যেটা হচ্ছে সেফটি ট্রেন্ড সুপারভাইজার কনস্ট্রাকশন। এরপর রয়েছে STS, সেফটি ট্রেন্ড সুপারভাইজার। এরপর রয়েছে SMS, সেফটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। এরপর রয়েছে CSMN, যেটা হচ্ছে সার্টিফাইড হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালস ম্যানেজার। এরপর রয়েছে CIS, যেটা হচ্ছে সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল হাইজেনিস্ট। তো এই সার্টিফিকেশনগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10 সার্টিফিকেশন ফর EHS লিডার। সো এই জিনিসগুলো হচ্ছে কোথা থেকে করতে পারবেন সেগুলো ইনফরমেশন রয়েছে। সো ব্রিফ ডিসক্রিপশন আমরা আজকে যাব না, আমরা এরপরে ভিডিওতে চেষ্টা করব আলাদা আলাদা কিভাবে আপনি এই কোর্সগুলো করতে পারবেন এবং কি ধরনের পরীক্ষা প্যাটার্ন হয়, রিকোয়ারমেন্ট গুলো কি কি, সেগুলো নিয়ে আমরা পার্ট বাই পার্ট, আমরা ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।